আসানসোলের কুলটিতে সাপে কামড়ালে এক ব্যক্তির আরোগ্য কামনায় মনসা পূজা ও যজ্ঞের আয়োজন। চিকিৎসকের কথায় স্বাস্থ্যের অবনতির কারণে বিচলিত পরিবারের সদস্যরা দৈব শক্তির উপর আস্থা রাখতে শুরু করেন। আসানসোলের কুলটি হাতিনল গ্রামে সাপ কামড়ানো এক ব্যক্তির আরোগ্য কামনে মনসা পূজা ও যজ্ঞের আয়োজন। ঘটনা সূত্রে আসানসোল পৌর নিগমের 103 নম্বর ওয়ার্ড তথা হাতিনল গ্রামের মুখার্জি পরিবারের সদস্য প্রভাত মুখার্জিকে শনিবার রাতে ঘরের মেঝেতে শোয়ার দরুন একটি চিতি সাপে কামড়ায়। বাড়ির লোক বুঝতে পেরে প্রথমে তাকে বোরাকরের এক বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, কিন্তু সেখানে স্বাস্থ্যের অবনতি হয়। প্রায় 3 ঘন্টা পরে আসানসোল জেলা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করলে রোগী স্বাস্থ্যের অবনতির কারণে এক প্রকার ঘুরিয়ে জবাব দিয়ে দেন। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা বিচলিত হয়ে দৈব শক্তির উপর আস্থা রাখতে শুরু করেন, যে কারণে সোমবার হাতিনল গ্রামের মনসা মন্দিরে সোমবার পূজা পাঠ ও যজ্ঞের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরোপিতা তারকনাথ ধীবর ও প্রাক্তন পুরোপিতা সাধন পাল ও পরিবারের সদস্যরা। পুরোপিতা তারকনাথ ধীবর জানিয়েছেন, চিকিৎসকেরা এক প্রকার জবাব দিয়েছেন বলে এই দৈব আরাধনার ব্যবস্থা। তবে সোমবার পুজো শুরু করার পরে হাসপাতাল সূত্রে খবর আসে সাপ কাটা ওই রোগী চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন বলে জানান। আমার পাশের বাড়ি কাকা হয়, তো পরশুকে ওকে রাত্রে 12টার সময় সাপে কাটে, চিটি সাপে। তারপরে আমরা বোরাকর নিয়ে যাই, বোরাকর থেকে ওখানে পারিনি, তারপরে আসানসোল নিয়ে যাই। আসানসোলে ভর্তি কাল থেকে আছে, তো ওখানে ছিল, তার জন্য আমরা আজকে আমরা কাল রাত থেকে ভেবেছি যে একটা পুজো হবন করব। তো আজকে আমরা শুক্রবার থেকে আজকে হবন পুজো করে তার নিমিত্তে যাতে ও আমাদের যেমন ছিল তেমন আমাদের বাড়ি ফিরে আসে, তার জন্য একটা যজ্ঞ করিয়েছি। কী সাপ কামড়েছিল? চিতি সাপে। এখন পরিস্থিতি কী আছে? এখন পরিস্থিতি, আমরা পুজো শুরু করেছিলাম তখনই ফোন এসছে যে এখন খুবই ভালো আছে, তো ঠাকুরের কৃপায় আমরা চাই যাতে ও আমাদের বাড়িতে ভালো হয়ে চলে আসে। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJMI हॉस्पिटल। लायंस MJMI हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल डायबिटिक सेंटर, यहां भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJMI हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MJMI हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 03412445205, 2443205, 2445242।